শতাব্দীর ভয়াবহ ভূমিকম্প তুরস্কে 1939 সালের মৃত্যু মিছিলের রেকর্ডও ছাপিয়ে গেল অচিরে। নিখোঁজের সংখ্যা কত তার হিসেব নেই। কোথায় গিয়ে দাঁড়াবে মৃত্যু মিছিলের সংখ্যা? খাবার এবং জলের জন্য হাহাকার মানুষের। দেখুন, শতাব্দীর ইতিহাসে ভয়ঙ্কর ভূমিকম্পের কবলে পড়ল তুরস্ক। ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি, এমনই মনে করছে ওয়াকি বহাল মহল। লাশের পাহাড়, কান্না, ডোল, চিকিৎসকদের ক্লান্তিকর পরিস্থিতির পাশাপাশি সাধারণ মানুষের হাহাকার, এই ছবি এখন ধরা পড়ছে তুরস্কে। সে দেশের প্রেসিডেন্ট ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলগুলি ঘুরে দেখেছেন ঠিকই, কিন্তু তাকে ঘিরেও প্রায় প্রতিটি জায়গায় সাধারণ মানুষের বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। যদিও প্রেসিডেন্ট এই ঘটনা অত্যন্ত স্বাভাবিক বলেই মনে করছেন, কিন্তু কবে আবারও তুরস্কের মানুষ কিছুটা মাথা তুলে দাঁড়াতে পারবে, এই প্রশ্নের কোনো উত্তরই নেই কারোরই কাছে। পৃথিবীর বহু দেশ থেকে উদ্ধারকারী দল তুরস্কে পৌঁছে উদ্ধার কাজ করছে। প্রলয় ভূমিকম্পের 8 দিন পেরিয়ে যাওয়ার পরেও মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। একদিকে হাসপাতালে চিকিৎসাধীন বহু মানুষ প্রাণ হারাচ্ছে, অন্যদিকে ধ্বংসস্তূপের নিচে থেকে মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ এখনো চাপা পড়ে আছে এমনই অনুমান, তবে তাদের আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই বলেই অনুমান করা হচ্ছে। প্রচুর মানুষ নিখোঁজ হয়ে রয়েছে তুরস্কে, তাদের আর কোনোদিনই খুঁজে পাওয়া যাবে কিনা সে নিয়ে অনেক সন্দেহ রয়েছে। নিখোঁজের যে তথ্য সামনে আসছে তাতে মৃত্যু মিছিলের সংখ্যা কোথায় গিয়ে পৌঁছাবে সে নিয়ে কোনো ভাবনাই আনা যাচ্ছে না। তুরস্কের বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান দপ্তরের আধিকারিকদের সঙ্গে প্রেসিডেন্টের টানা 5 ঘন্টা ধরে বৈঠক হয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইর এরডোগান এই ভূমিকম্পকে বিগত 100 দশকের ভয়াবহ বিপর্যয় বলে উল্লেখ করেছেন। এমন ভূমিকম্প এর আগে তুরস্কে হয়নি বলে দাবি করেছেন প্রেসিডেন্ট। তুরস্কে মৃত্যু মিছিল এর মধ্যেই 36,000 পেরিয়ে গিয়েছে। আগামী দিনে মৃত্যু মিছিল আরও 1,000 বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই প্রলয়ের ফলে তুরস্কে 47,000-এর বেশি ছোট বড় বাড়ি বহুতল সম্পূর্ণ গুঁড়িয়ে গিয়েছে। তথ্য বলছে এই সমস্ত বাড়িতে 2,10,000-এর বেশি সাধারণ মানুষ থাকতেন, প্রাথমিকভাবে এমনই জানা গিয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। সেখান থেকে নিখোঁজদের সংখ্যার হিসেবে বসলে মৃত্যুর সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াতে পারে সে নিয়ে ভয়াবহ দুশ্চিন্তা করছেন প্রেসিডেন্ট। যদিও ইতিহাস বলছে 1939 সালে ঘটা ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে 33,000 মানুষ মারা গিয়েছিল, 2023 সালের এই ভূমিকম্প সেই ঘটনাকে পিছিয়ে দিয়েছে। তুরস্কে এই মুহূর্তে চলছে ত্রাণের জন্য হাহাকার, পানীয় জল খাবারের জন্য ত্রাণ শিবিরগুলিতে সাধারণ মানুষ হাহাকার করছে। শীতের পোশাক ও অক্সিজেন শিবিরগুলিতে অনেক কম পাঠানো হচ্ছে এমনই অভিযোগ। সময় যত গড়াচ্ছে নতুন নতুন ভয়াবহতার ছবি ফুটে উঠছে। কোথায় গিয়ে থামবে এই বিপর্যয়ের ছবি? প্রশ্ন মানব সভ্যতার। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।